বিড়ালের চোখ লাল হওয়া বিড়ালের চোখ দিয়ে পানি পড়া, বিড়ালের চোখে পর্দা পরা সব কিছু ঠিক করতে পারবেন মাত্র সাত দিনে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি আবারও প্রাণী হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আমরা বিড়ালের চোখে যদি পানি পরে বিড়ালের চোখ লাল হয়ে যায় বিড়ালের চোখে পর্দা পড়ে যায় বিড়াল ভালোভাবে চোখে দেখতে পারে না এবং এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কিছু দেখেছি আমি অনেক জায়গায় সার্চ করেছি অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেছি এইগুলো কিভাবে আমরা দূর করতে পারবো এবং কিভাবে বিড়ালের কাছ থেকে এইগুলো সারাতে পারব মাত্র সাত দিনে মাত্র সাত দিনে এইসব রোগ থেকে এই সব সমস্যা থেকে আমরা কিভাবে বিড়ালকে ফিরে আনতে পারবো বিড়ালের চোখ দিয়ে আপনার এখন পানি পড়তেছে আপনি শুধুমাত্র সাত দিন এই ওষুধটা ব্যবহার করবেন তারপরে আপনি দেখতে পারবেন যে ফল কী কীরকম হয় আমি মাত্র একদিন ব্যবহার করেই ফলাফল পেয়ে গেছি আর যে কথাটা বলবো সেটা হলো যে যদি বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে বিড়ালের চোখ লাল হয়ে যায় বিড়ালের চোখের ভিতরে পর্দা পড়ে যায় বিড়াল ভালোভাবে দেখতে পারে না এক্ষেত্রে আমরা কি করি আমরা কিন্তু নিজেরাই ডাক্তার হয়ে যাই এবং বিড়ালকে যে কোনো এক ফার্মেসি থেকে গিয়ে ইউটিউব দেখে তাকে চোখের ড্রপ এনে দিয়ে দেই এটা আসলে ঠিক না আমরা যথাসম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আমরা এই রকম একটা ড্রপার নেব ডাক্তার যে ড্রপারের কথা বলবে সেই ড্রপারটা নেব ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সেই ড্রপারটা বিড়ালকে ঠিকঠাক মতো দিনে কয়বার দিতে হবে সেটা দিয়ে দেব। আমাকে ডাক্তার এটা দিয়েছে আমাকে বলেছে সকালে এক ফোঁটা বিকেলে এক ফোটা এইভাবে যদি দিতে পারি ডাক্তার বলেছে তিন দিন দিবেন তিন দিনের মধ্যে যদি ফলাফল ভালো না পান তাহলে সাত দিন চেষ্টা করবেন সাত দিনের মধ্যেই কিন্তু আপনার বিড়ালটা ফুল কমপ্লিট হয়ে যাবে তো আমি ডাক্তারের কথা মতো আমি তিন দিন দেই তিন দিন দেওয়ার পরেই কিন্তু আমি বুঝে যাই যে এটা একদম মানে কি বলবো খুবই কার্যকরী একটা পণ্য যেটা অবিশ্বাস্য তো আমি এটা পরে সাত দিন ব্যবহার করার পরে আমার বিড়ালের চোখ মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছে বিড়ালের চোখ দিয়ে এখন আর পানি পড়ে না পানি পরা বন্ধ হয়ে গেছে বিড়ালের চোখ লাল বন্ধ হয়ে গেছে বিড়ালের চোখের যদি পর্দা থাকে সেটাও দূর হয়ে যাবে এবং বিড়াল কিন্তু খুব খেলাধুলা করবে খুব পেলেফুল হয়ে যাবে বিড়ালকে যখন আপনি ড্রপার দিবেন তখন একটু সাবধানতার সাথে দিবেন যেন খোসা না লেগে যায় যদি খোসা লেগে যায় তাহলে চোখ তো খুব নরম একটা কমনীয় জায়গা সেখানে যদি একটু জোরে আঘাত লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আবার পরে দেখা দিতে পারে সেজন্য আপনারা একটু সতর্কভাবে বিড়ালের চোখে ড্রপার দেওয়ার জন্য চেষ্টা করবেন আর ও কিন্তু খুবই প্লেফুল হয়ে গেছে খুবই খেলাধুলা করে ওকে ঠিকঠাক মতো খাওয়াবেন ঠিক মতো গোসল করাবেন গায়ের গন্ধ থাকলে সেগুলো স্প্রে করে দূর করে দিবেন এবং সব সময় ওকে আদর করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার অল্প দিনের মধ্যেই কিন্তু সে পোষা হয়ে গেছে আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু তাকে কখনও কোনো ঔষধ অথবা কোনো ড্রপার কোনো কিছুই ইউজ করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চলতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি পাবেন আশা করি তো এই আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেনু ওখানে গা চুল মেনু তুমি কিছু বলে যাও আমি আর কি বলবো তো বন্ধুরা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো